আপনি যদি আপনার রেশন কার্ডের ভুল সংশোধনের জন্য নিজস্ব পঞ্চায়েত অফিস বা বিডি অফিস বা মিউনিসিপ্যালিটিতে আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন এবং আপনার কাছে ঠিক এই ধরনের বারকোড যুক্ত একটি যদি রিসিভ কপি থাকে তাহলে আপনি কিন্তু মোবাইল ফোন থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার সেই রেশন কার্ডের সংশোধন হয়েছে কিনা এবার আপনার যদি এই বার যুক্ত এই যদি এই রিসিভ কপিটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রেও আপনার যে রেশন কার্ডটি রয়েছে এই রেশন কার্ডটি থেকেও আপনি চেক করে নিতে পারবেন আপনার সেই কারেকশন হয়েছে কিনা তোমাদের সেই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু খাদ্য দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং এখানে কিন্তু একটা রেশন কার্ডের স্ট্যাটাস আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি বারকোড ছাড়াই শুধুমাত্র রেশন কার্ডের নাম্বার দিয়ে তো দেখুন এখানে নাম দেওয়া হয়েছে শাহানাজ বিবি তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে রেশন কার্ডটি রয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডটিতে দেখুন নাম দেওয়া হয়েছে শাহানাজ বিবি অর্থাৎ এখানে নামটা কিন্তু সঠিক ছিল আমি শুধুমাত্র কারেকশন করেছিলাম এখানে যে ফাদার্স নেম বা যে হাজবেন্ড নেম রয়েছে এখানে দেখুন লেখা হয়েছে শামসের আলী মল্লিক এটা কিন্তু আমি কারেকশনের জন্য দিয়েছিলাম এবং অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাদার্স নেম বা হাজবেন্ড নেম এই জায়গাতে শামসের আলী মল্লিক যে নামটি ছিল সেই নামটি কিন্তু কারেকশন হয়ে গেছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শামসের আলী মল্লিক কিন্তু নাম রয়েছে এবং সেই নামটি কিন্তু কারেকশন হয়ে গেছে এবং সেখানে নাম দেখুন চলে এসেছে এস কে ইনসান আলী এবং এখানে দেখুন বলা হয়েছে এখানে দেখুন স্ট্যাটাসের কথা এখানে উল্লেখ করা হয়েছে এখানে দেখুন বলা হয়েছে যে আপনি কিন্তু অর্থাৎ আমি কিন্তু ফর্ম ফাইভ যেটা ফর্ম ফাইভ সেটা কিন্তু অ্যাপ্লাই করেছিলাম এবং এখানে উল্লেখ করেছিলাম যে ফাদার্স নেম চেঞ্জ ফ্রম শামসের আলী মল্লিক টু এস কে ইনসান আলী তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যখন ফর্ম জমা দিয়েছিলাম ফর্ম ফাইভ সেখানে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম সেটা কিন্তু শামসের আলী মল্লিক থেকে যাতে এস কে ইনসান আলী হয় সেটার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলাম এবং সেটা কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু স্ট্যাটাস কিন্তু দেখতেই পাচ্ছেন এবং এখানেও দেখুন ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে কিন্তু এস কে ইনসান আলী কিন্তু চলে এসেছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারাও আপনারাও যদি এইভাবে আপনারা যদি কারেকশনের জন্য দিয়ে থাকেন তাহলে আপনার যদি এই বারকোডটি যদি হারিয়ে গেছে তাহলে আপনি কিন্তু আপনার রেশন কার্ড থেকেই সেই স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারবেন কিভাবে চেক করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো অবশ্যই আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে গুগলে চলে আসবেন গুগলে আসার পর সিম্পলি এখানে সার্চ করবেন ডাব্লিউ বি পিডিএস ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আপনারা সার্চ করবেন সার্চ করলে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে সিম্পল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এখানে বাঁ দিকে দেখুন একটি থ্রি ডট দেখতে পাবেন এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করলেই অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ই সিটিজেন বলে কিন্তু একটি অপশন রয়েছে সিম্পল কিন্তু আপনারা এই ই সিটিজেন অপশনের উপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু দুটো অপশন প্রথমে দেখাবে এক নম্বর হলো সার্চ ইওর ডিজিটাল রেশন কার্ড ডিটেলস আর দু নম্বরে বলা হয়েছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এই মুহূর্তে আপনার কাছে যদি সেই বারকোডটি থাকে অর্থাৎ আপনাকে যে রিসিভ কপিটি দেওয়া হয়েছিল ব্লক অফিস থেকে বা পঞ্চায়েত অফিস থেকে এই বার কোডটি যদি থাকে এখানে কোনো একটি নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারটি যদি এই মুহূর্তে আপনার কাছে রয়েছে তাহলে আপনি কিন্তু দুই নম্বর যে ঘরটি রয়েছে অর্থাৎ রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস স্ট্যাটাস এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখে নিতে পারেন এবার আপনার কাছে যদি এই বার কোডটি যদি হারিয়ে গেছে অর্থাৎ এই রিসিভ কপিটি হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনার কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি দিয়েও আপনারা কিন্তু প্রথমে যে অপশনটি রয়েছে অর্থাৎ সার্চ ইওর ডিজিটাল রেশন কার্ড অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কার ঘরটি দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন তো চলুন প্রথমে আপনাদেরকে দুই নম্বর অপশনটি অর্থাৎ বারকোড যুক্ত যে রিসিভ কপিটি রয়েছে সেখান থেকে দেখিয়ে দিচ্ছি তো দুই নম্বর অপশনটিতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখুন টাইপ অর্থাৎ কি টাইপ আমি ফর্ম ফিল আপ করেছিলাম সেটা কিন্তু আপনাকে দিতে হবে যেহেতু আমি কারেকশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলাম সেহেতু এখানে ফর্ম ফাইভটা আমি সিলেক্ট করলাম এবার এখানে আপনাকে ষোলো ডিজিট যে রিসিভ কপি অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ডিজিট যে একটি যুক্ত একটি নাম্বার দেওয়া হয়েছে ষোলোটি সংখ্যার এই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে এখানে ইনপুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা দেওয়া হয়েছে ক্যাপচাটি আপনারা ফিল আপ করবেন নিচের ঘরটিতে তারপর আপনারা দেখুন সার্চ বলে একটা অপশন সার্চ করবেন তো চলুন আমি এখানে আপনার ষোলো ডিজিট যে আপনার রিসিভ কপি যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষোলো ডিজিট যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি এবং নিচে দেখুন ক্যাপচা কোডও দিয়ে দিয়েছি এবার নিচে যে সার্চ বলে অপশন রয়েছে সেই সার্চ অপশনে কিন্তু আপনারা সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে নতুন পেজ খুলে যাবে এবং এখানে দেখুন বলা হয়েছে যে আপনার কিন্তু সেই কার্ডগুলি কিন্তু হয়ে গেছে এখানে দেখুন স্ট্যাটাস বা রিমার্ক লেখা হয়েছে কার্ড ডেলিভার টু ডিস্ট্রিক্ট অর্থাৎ ডেলিভার ডিস্ট্রিক্টে কিন্তু কার্ডগুলি কিন্তু ডেলিভার হয়ে গেছে এবার আপনি সিম্পলি রেশন কার্ড দিয়ে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার যে যেটা আপনি কারেকশন করতে দিয়েছিলেন সেই কারেকশনটা হয়েছে না এবার সেটা আপনি কিভাবে করবেন সেটা প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিম্পলি আপনারা কিন্তু ই সিটিজেন যে অপশনটি রয়েছে এখানে আবার ক্লিক করবেন এবং আপনাদেরকে আগেই বলেছি প্রথমকার যে অপশনটি রয়েছে সাহিও ডিজিটাল রেশন কার্ড ডিটেল অর্থাৎ প্রথম কার অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে দুটো অপশন দেখাবে আপনি যদি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে নেম দিয়ে আপনি সার্চ করতে পারবেন এখানে যদি আপনি রেশন কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারবেন তো সিম্পলি এখানে আমি যে রেশন কার্ড নাম্বার সেটা দিয়ে সার্চ করছি এবার এখানে কিন্তু আপনি প্রথম কার রেশন কার্ড নাম্বার বলা হয়েছে এখানে কিন্তু আপনি রেশন কার্ডের নাম্বারটি কিন্তু দিয়ে দেবেন তো সিম্পলি এখানে আমি রেশন কার্ডের নাম্বারটা কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন এবং নিচে দেখুন বলা হয়েছে রেশন কার্ডটা আপনার কি টাইপের সেটা কিন্তু দিতে হবে তো সিম্পলি আমার আর কে এস ওয়াই ওয়ান তো এটা আমি আর কে এস ওয়াই ওয়ান সিলেক্ট করলাম এবার দেখুন নিচে একটা আপনাকে ক্যাপচা দিতে হবে এখানে দেখুন নিচে একটা ক্যাপচা চলে এসেছে সিম্পলি কিন্তু এই ক্যাপচাটা আপনাকে যে বক্স রয়েছে ডান সাইডের সেই বক্সে কিন্তু আমাকে ক্যাপচাটা কিন্তু দিতে হবে তো সঠিকভাবে কিন্তু ক্যাপচাটা দিতে হবে না হলে কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু আসবে না তো অন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার দেখুন এখানে সার্চ বলে যে অপশনটি রয়েছে সিম্পলি আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে শাহানাজ বিবি প্রথমে আপনাদেরকে বলেছিলাম শাহানাজ বিবি যেটা আমি কারেকশন করতে দিয়েছিলাম শেখ ইনসান আলী যেটা ছিল শামসের আলী মল্লিক সেই শামসের আলী মল্লিক থেকে কিন্তু এখানে শাহানাজ বিবি চলে এসেছে এবং এখানে দেখুন সেই কথাটি উল্লেখ করা হয়েছে যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম ফাদার্স নেম বা হাজবেন্ড নেম চেঞ্জ ফ্রম শামসের আলী মল্লিক টু শেখ ইনসান আলী এটা কিন্তু হয়ে গেছে তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তবে আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্য একটি কার্ড থেকে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কার্ডের নাম্বার আমি দিয়ে দিলাম সেটাও কিন্তু আর কেস ওয়াই ওয়ান এবং এখানে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন এবার সার্চ অপশনে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করার পর দেখুন নতুন পেজ খুলে গেছে যেটা কিন্তু শেখ ইনসান আলী নামে কিন্তু কার্ডটি রয়েছে এবং এখানে দেখুন শেখ খলিল রয়েছে ফাদার্স নেম এটা কিন্তু কারেকশন করতে দেওয়া হয়েছিল আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অনস্কি আমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই কার্ডটা এখানে দেখুন ইনসান আলী এখানে শুধুমাত্র ইনসান আলী নাম কিন্তু আছে যেটা কারেকশন করতে দেওয়া ছিল শেখ ইনসান আলী এবং এখানে দেখুন বাবার নাম আছে শেখ খলিন আছে শেখ খলিন তো সেটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন ইনসান আলী থেকে শেখ ইনসান আলী হয়ে গেছে এবং শেখ খলিন থেকে শেখ খলিল কিন্তু হয়ে গেছে আপনারা আবারও সেই কার্ডটি দেখে নেন প্রথমে আছে দেখুন ইনসান আলী আছে শুধুমাত্র যেটা কিন্তু চেঞ্জ হয়ে এস ইনসান আলী হয়ে গেছে এবং এখানে দেখুন ফাদার্স নেম আছে শেখ খলিন এসি কে এইচ আছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এসি কে এইচ এবং সেই এসি কে এইচটাও কিন্তু চেঞ্জ হয়ে এস কে হয়ে গেছে অন স্ক্রিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন এবং এখানে দেখুন স্ট্যাটাস উল্লেখ করা হয়েছে ফর্ম ফাইভ কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল চেঞ্জ ফ্রম ইনসান আলি টু শেখ ইনসান আলী এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে দেখুন শুধুমাত্র ইনসান আলী ছিল যেটা কিন্তু এস কে ইনসান আলীতে কিন্তু কনভার্ট হয়ে গেছে তোমাদের এইভাবে কিন্তু আপনারা রেশন কার্ডের নাম্বার দিয়েও কিন্তু আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আপনার সেই রেশন কার্ডটির কারেকশন হয়েছে কি হয়নি সেটি কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা আপনার ভালো লাগবে তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন